ओम हरो पापं हरो केशं हरो शोकं हर सुखं हरो क्षोभं हरो रोगं हरो मारी हरि प्रिये। আমরা একটি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এক একটা সময় আমাদের খুব কষ্টের মাধ্যমে কাটছে। রাত পোহালেই আমরা কোনো না কোনো মৃত্যুর খবর শুনছি, যে মৃত্যুগুলো আমাদের কামনা ছিল না, কাম্য ছিল না। অনেক অল্প বয়সী মানুষ এই দ্বিতীয় করোনার ঢেউতে, কোভিড-19-এর দ্বিতীয় ঝড়ে ঝরে যাচ্ছে। এইটার কে ভেবেছিল যে দ্বিতীয়বার এইভাবে করোনা ফিরে আসবে? আগের বার লকডাউন বা করোনা পরিস্থিতি আমরা সম্মুখীন করে নিয়েছিলাম, কিন্তু যে এই বছর ঘুরতে ঘুরতে এইভাবে যে পরিস্থিতিটা আমাদের হাত থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে, এটা আমরা বুঝতে পারিনি। এখন আমাদের সময়টা সমস্যাটা কোথায় হচ্ছে বলুন তো? আমাদের তো সব কিছু খোলা, এখন বন্ধ করলেও দুষ্কর। অনেক মানুষ খেতে পারবে না, না খেতে পেয়ে অনেকে দরিদ্র সীমার নিচে তো নেমে গেছিলই, আরও নামবে। তার জন্য কিছু বন্ধ কিন্তু করছে না গভর্নমেন্টের তরফ থেকে। শুধু ট্রেনটা আপাতত বন্ধ হয়েছে, যারা ট্রেনে কাজ করতেন তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে, এবং দোকানপাট প্রায় খোলা। পুলিশ সেরকম পরিস্থিতি নিচ্ছে না, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিসই বলবো যে অযথা বাইরে বেরোবেন না। এবং আমি আজকেও দেখলাম যে স্টেশনের মধ্যে অনেকে গল্প করছেন, গল্পটা বাড়িতে করুন, ফোনে করুন, ভিডিও কলে করুন, ঠিক আছে? অবশ্যই এই জিনিসটা করবেন না, কারণ আমাদের আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্যাটা দেখা দিচ্ছে, এবং প্রচুর পরিমাণে এই রোগটি গ্রাস করছে আস্তে আস্তে। তাই সবাই আমরা খুব ভয়ের মধ্যে আছি। আজকের ভিডিওতে যে কথাটি বলবো সেটা হলো, আমি কয়েকটি মন্ত্র বলবো, যেই মন্ত্রগুলি জপ করতে হবে। জপ করা মানে যে 108 বার জপ, সেই কথা আমি কখনো বলবোও না আর কোনোদিন বলিনি। মন্ত্রগুলি একবার জপ করলেই হবে। এই মন্ত্রগুলি যে কেউ করতে পারে, ঠাকুরমশাইরা নিজেদের জন্য করতে পারেন, পরিবারের লোকদেরকে বলতে পারেন, পরিবারের লোকরা যাতে করতে পারে। এবং যজমানদের যখন পুজো করতে যাবেন, যজমানরা দেখবেন যখন আপসেট হয়ে আছে, যজমানদেরকে বলবেন এই মন্ত্রগুলো করুন, তাহলে দেখবেন যজমানও একটু উন্নতি হবে এবং আপনারও অনেক সুবিধা হবে। তাই আজকের ভিডিও শুরু করা যাক। হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আছি ইউটিউবে ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকের ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইবার বন্ধুরা আগে ফোন করলে সমাধান, সমস্যার সমাধান এগুলো আমার কাছে জিজ্ঞেস করতো, এখন ফোন করে কি বলছে জানেন তো? বলছে দাদা আপনি ঠিক আছেন তো? এটাই অনেক ব্যাপার, মানে সবাই যেই ফোন করুক যজমানরাও বলছে আপনি ঠিক আছেন কিনা, এবং আমার সাবস্ক্রাইবার বন্ধুরাও তাই বলছে, এবং আমিও যাকে ফোন করছি তাকে এই কথাটা বলছি। কী অবস্থা বলুন তো? প্রথমে ঠিক আছে কিনা সেটা আমাদের বলে কথা শুরু করতে হচ্ছে। এই অবস্থা খুবই খারাপ অবস্থা। আশা করি আগের অবস্থাটা আমরা কাটিয়ে ফেলেছিলাম, এবছরও কাটাবো। একটু কষ্ট হচ্ছে, একটু আমাদের কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। কষ্ট থাকলেই কিন্তু পরে সুখ আছে, এটা মনে রাখবেন। গীতায় লেখা আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে, চক্র সুখ দুঃখ চক্র আবর্তিত। তাই সুখ যেই আসবে তার পেছনে যেমন দুঃখ থাকবে, তেমন দুঃখ থাকলে তার পেছনে কিন্তু সুখ আছে। সেই সুখের জন্য আমরা লড়ুন, এটাই বলবো। পরিস্থিতির মধ্যে আপনারা বাড়িতে থাকবেন, এবং আমি যেইগুলো বলবো, আমি মন্ত্র দেব কটা, সেই মন্ত্রগুলি আপনারা জপ করবেন, ঠিক আছে? জপ করবেন মানে জপ বলছি না, মন্ত্রটা পাঠ করবেন। সকালবেলায় উঠে আপনারা আপনার মুখ ধুয়ে, ঠিক আছে, দন্ত মঞ্জন করে, তারপরে আপনি আপনার ইষ্ট দেবতার কাছে বা আপনার ঠাকুর ঘরে, কিছু না থাকলে একটা ঠাকুরের ছবির কাছে, তাও কিছু না থাকলে খোলা আকাশে সূর্যের দিকে তাকিয়ে করবেন এই মন্ত্রগুলি পাঠ। প্রথমে যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রটি, হ্যাঁ দেখিয়েও দেবো আপনাদেরকে। প্রথমের মন্ত্রটা আমরা রোগ নিবারণের জন্য, আমরা তো এখন রোগের মধ্যে দিয়ে চলছি, অর্থাৎ রোগ মানে বেরোচ্ছে, সেই রোগটারকে দূর করার জন্য, রোগটা নিরাময় করার জন্য আমাদের চণ্ডীতে কিছু মন্ত্র রয়েছে। আজকে যে কটা মন্ত্র বলবো সবকটা চণ্ডীর মন্ত্র, ঠিক আছে? রোগ নিরাময়ের জন্য এই মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন, প্রত্যহ পাঠ করুন,
বেশি কোনো সময় লাগবে না, আপনি রোগ নিবারণের জন্য এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটা বলছি শুনুন, মন্ত্র হলো রোগাণং শেষনাপহংসি তুষ্টা রুষ্টাতু কামনং সকলাভীষ্টানং তম্বাসীতানং ন বিন্নবানং তমাশ্রিয়ং হস্যতং প্রয়ন্তি। এটা হলো রোগ নিবারণের মন্ত্র। এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট করে নিন এবং প্রত্যেক দিন দেখে দেখে একবার করে পাঠ করুন, মুখস্থ হলে না দেখেই পাঠ করবেন। এটা হলো রোগ নিবারণের জন্য মন্ত্র, যে যা শরীর খারাপ বলবে তাকে এটা পাঠ করার অনুমতি দিতে পারেন। এবং আমি বলছি সবাই এখন করুন যাতে রোগটাকে না আসতে দেয়। আমার মন্ত্র এমন কিছু বলছি না যে আপনি ভাবেন যে মন্ত্র পাঠ করলে রোগ হবে না, এটা ভাববেন না। আমাদের মন্ত্র আমি আগেই বলেছি শরীরকে জাগ্রত করে এবং আপনাকে গুড এনার্জি প্রয়োগ করে। তাই মন্ত্র তন্ত্র এই সমস্ত বিশ্বাস না করে মন্ত্রটা পাঠ করবেন নিজের জন্য। এটা আপনার গলার সুর এবং গলার যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো সঞ্চালন হবে, আপনার শরীর সঞ্চালন হবে, মন্ত্রটাকে মনে নিতে হবে এবং আপনি একটা এনার্জি পাবেন, যে এনার্জিটা এই যে দুষ্টু রোগটার বিরুদ্ধে, অসুর রোগটার বিরুদ্ধে আপনারা লড়তে পারবেন। এইটা হলো আমার উপায়। আমি বললাম যে মন্ত্র পড়লেই যে করোনা সেরে যাবে তা না, আপনাকে এইগুলো করতে হবে। আপনি যে যেমন বিভিন্ন প্রতিষেধক নিচ্ছেন সেটাও এটাও নিতে পারেন, ঠিক আছে। এইবার যেই মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি হলো মহামারী দূর করার জন্য। মহামারী তো লেগেই গেছে, খুব খারাপ লাগছে এই সমস্ত কথা আমার ভিডিওর চ্যানেলে বলতে। আমরা আনন্দ করে ভিডিও করি, ভিডিও দিই আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে এই দুঃসময়ের জন্য বলতে হচ্ছে মহামারী দূর করার জন্য। সবাইকে এই মন্ত্রটা বলবেন মহামারী দূর করার জন্য, কারণ আপনি তো নিজের ভালো চাই না, নিজে ভালো চাইলে কিন্তু পুজো করতেন না, যজমানের হয়ে আপনি পুজো করছেন, ঠিক আছে। নিজের ভালোর জন্য কেউ করে না, আমি এটাই বলবো আমার দর্শকদের। নিজে খাবো, নিজে পরবো, নিজে বাঁচবো এটা কখনোই করতে চাইবেন না, অপরের জন্য করুন। তাই মহামারী রোধ করার জন্য সবার মঙ্গলের জন্য এই মন্ত্রটা করবেন। এই মন্ত্রটা আমরা সবাই জানি, তাও একবার বলি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাত্রী সুহা সদা নমস্তুতে। এই মন্ত্রটা হলো আমাদের যেটাকে বলছি আমরা মহামারী রোধ করার জন্য মন্ত্র, ঠিক আছে। মহামারী রোধ করার জন্য এই মন্ত্রটি পাঠ করবেন, পড়তেও পাঠ করবেন, আগেরটাও করতে পারেন, এটাও করবেন, দুটো একসঙ্গে তিনটেও করতে পারেন। সময় কম থাকলে যেটা দরকার সেটা করবেন, ঠিক আছে। এইবার যে মন্ত্রটা বলবো শেষ মন্ত্র, ঠিক আছে, আজকের মতো শেষ মন্ত্র। এই মন্ত্রটা একটা জিনিসের জন্য বলছি, এই মন্ত্রটা হলো দরিদ্র দুঃখীকরণ নাশের জন্য, দরিদ্র দুঃখ নাশের জন্য। কারণ আমরা অনেকেই আর্থিক অবস্থা আমাদের কমে যাচ্ছে, ঠিক আছে, কারো কারো বেশিরভাগ লোকেরই কমে যাচ্ছে আর্থিক অবস্থা। সেই সমস্ত যজমানদের যারা কাজ বন্ধ হয়ে গেছে তারা এটা পাঠ করবেন এবং সবাই পাঠ করতে পারেন, যাতে আর্থিক অবস্থাটা একটু ভালোর দিকে আরও ফেরে, ঠিক আছে। তাহলে বলি মন্ত্রটা হলো দুর্গে শ্রীতং হরাসি ভীমস্য যন্ত্র সুহাশ্রিত মমতীব শ্রুভং দাসি দরিদ্র দুঃখ ভয় হরানি কা তত্র সর্বকারণং সদাদ্রোচিতং। এইটা হলো আমাদের দরিদ্র দুঃখ নাশের জন্য এই মন্ত্রটি আমরা সবাই পাঠ করতে পারি, তাহলে কিছুটা দরিদ্র দুঃখ নাশ হয়। এই জায়গায় আরেকটা জিনিস বলছি, আমরা অনেকেই জানি যে আমাদের সারদা মার একটি পা মেলা ছবি রয়েছে, এটা আমরা মেলাতে পাই, দোকানেও পেয়ে যাব, নেটে সার্চ করলেই পেয়ে যাব, ঠিক আছে। এইটা আমরা যেখানে খান, ঠিক আছে, আমাদের মানে ডাইনিং রুমে আমি বলছি যেখানে আমরা খেতে বসেন, সেইখানে এই ছবিটা একটু রেখে রাখবেন, তাহলে অন্ন কষ্ট দূর হয়। এটা অনেকেই বলে, আমিও আপনাদের মতো বললাম, আমার বাড়িতেও রাখা আছে, ঠিক আছে। তাহলে এটা আপনারা করতে পারেন। এইবার বলছি যে এখন কিন্তু সেই যুগ না যে মন্ত্র বললাম, মন্ত্র পাঠ করলেন, আপনি আর কিছু করলেন না, মাস্ক পরলেন না, হ্যাঁ, আপনি স্যানিটাইজার ইউজ করলেন না, দাদা তো বলেছে মন্ত্র পাঠ করলেই সব সেরে যাবে, আমি হিন্দুত্ব দেখাতে গিয়ে এত মন্ত্র পাঠ করলেন, এইটার বিপরীত হয়ে গেল, ঠিক আছে।
এই অংশেই বলবো যে মন্ত্রটা আপনাকে দিলাম, কারণ এটা আপনাদের পুজো আচ্চার চ্যানেল, আপনারা মন্ত্র পাঠ করবেন, আপনার কাজের মধ্যে একটি অংশ, এই মন্ত্রটা পাঠ করবেন সকালবেলায়, আপনার মনে একটা এনার্জি পাবেন। এইবার বলি, আমার মালদার একটি বন্ধু রয়েছে গোপাল দা, সেই গোপাল দা মেডিকেল জানেন, অর্থাৎ মেডিকেল সম্পর্কে ওনার জ্ঞান রয়েছে এবং মেডিকেলের লাইনেই রয়েছেন তিনি, ঠিক আছে, পেশা তার মেডিকেল এবং পুজো আচ্ছা তিনি পটু একজন পুরোহিত, ঠিক আছে, খুব স্বনামধন্য একটি পুরোহিত সেই অঞ্চলে, তার পিতাও খুব স্বনামধন্য একটি পুরোহিত ছিলেন। তিনি আমাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শ অনুযায়ী আমি চলছি। এবার আপনাদেরকেও সেই পরামর্শগুলো একটু শেয়ার করব, আমাকে যেগুলো বলেছে সেটার মধ্যে আপনারাও সেটাই করবেন। এতক্ষণ তো মন্ত্র হলো, এবার একটু বিজ্ঞান হোক, বিজ্ঞানের মধ্যে যেটা বলছি সেটা হলো, আপনারা সকালবেলায় উঠে খালি পেটে একটু গরম জলে লেবু দিয়ে খাবেন, পাতি লেবু বা কাজগি লেবু, যাই হোক রস দেবেন, একটা লেবুর অর্ধেক করে বা একটা লেবুর কিছুটা দিয়ে রসটা দিয়ে সকালবেলায় খাবেন। বাইরে যখন বেরোবেন, খুব মানে দরকার ছাড়া বাইরে বেরোবেন না, বাইরে বেরোলে বাইরে যখন ঢুকবেন তখন একটু বাইরে দাঁড়িয়ে একটু গরম জল চাইবেন, উষ্ণ গরম জল অবশ্যই, সেটা খেয়ে ভেতরে ঢুকবেন, ঠিক আছে। এইবার যেটা বলবো সেটা হলো, অবশ্যই ভেপার নেবেন, সবাই বলছে যেটা ভেপার মেশিন পাওয়া যাচ্ছে সেই ভেপার মেশিনে ভেপার নেবেন। এবং আরেকটা জিনিস যেটা বলছি সেটা হলো, একটু ট্যাবলেটের নামটাই বলছি গোপালদার অনুমতি ছাড়াও বলে দিচ্ছি, আশা করি গোপালদা খুশি হবে, সেটা হলো ভিটামিন সি এবং জিঙ্ক জাতীয় যে ট্যাবলেটগুলি রয়েছে সেই ট্যাবলেটগুলির দাম অনেকটাই কম, চুষে চুষে খাওয়ার ওষুধ সেটা একটু খাবেন। এছাড়া গ্লাভস, স্যানিটাইজার, মাস্ক অবশ্যই, মাথার টুপি এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, বাড়িতে থাকুন, বাড়িতে একটু গাছ লাগান, বাড়িতে একটু বইগুলো পড়ুন, পুজো আচ্চার বইগুলো, যেই বইগুলো আপনার পড়া হয়ে গেছে সেগুলো আরও বেশি করে পড়তে থাকুন, রপ্ত করতে থাকুন, কারণ এই পরিস্থিতি খুব শীঘ্রই কাটবে, তখন আপনাকে পুরো একদম ডাঁপিয়ে বেড়াতে হবে। তাই অবশ্যই প্রস্তুতির টাইম, মন্ত্রগুলো জপ করুন, মন খুলুন, বেশি দুঃখে অবশ্যই দুঃখ পাবো আমরা, কিন্তু আনন্দে অবশ্যই আনন্দ আমাদের পেতে হবে, এবং এই কঠিন পরিস্থিতিকে সম্মুখীন আমাদের করতেই হবে। ভয় পেলে চলবে না বন্ধু, কণ্ঠ ছাড়া জোরে। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করবো, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে, যাদের দরকার তাদেরকে একটু সাবস্ক্রাইব করবেন, যজমানদের সাবস্ক্রাইব করতে পারেন, পরিবারের লোকদের সাবস্ক্রাইব করতে পারেন, আত্মীয় স্বজনদের বলতে পারেন, আত্মীয় স্বজনদেরকে শেয়ার করার কথা, ঠিক আছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আটার আই যে আইকনটি রয়েছে সেটাকে টিপে দিন, সেটাকে ছুঁয়ে দিন, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো নতুন ভিডিও তখন নোটিফিকেশানটা পেয়ে যাবেন, যেগুলো আপনার একটু হলেও এই দুঃসময় সঙ্গী দেবে। তাই আজকের ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, পরিস্থিতিকে ভালোভাবে কাটিয়ে উঠবেন, নমস্কার।